বিশ্বকাপের প্রথম আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে মস্কো থেকে স্বাগত জানাচ্ছি, আমি জামিল খান। রাশিয়া বিশ্বকাপ আজ 7 দিনে গড়ালো, তবে বাংলাদেশ থেকে যারা বিশ্বকাপের ম্যাচগুলো কভার করতে রাশিয়া এসেছেন তারা অনেক আগে থেকেই এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি পবিত্র কুণ্ড। দাদা, বিশ্বকাপ প্রথম আলো অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি তো 7 জুন রাশিয়া এসেছেন এবং বিশ্বকাপের অনেক খেলাগুলো আমি মাঠ থেকে কভার করেছেন, তো রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন? রাশিয়া বিশ্বকাপে আমার অভিজ্ঞতা আমি বলবো বেশিটাই ভালো, আর খুবই অল্প আছে যেটি খারাপ। সেই খারাপটি আগে বলি, সেটি এলো ভাষার দূরত্ব, যে এখানে বেশিরভাগ রুশ, তারা রুশ ভাষায় কথা বলেন, ইংরেজি খুব একটা জানেন না। তবে সমস্যা হয় না যে নতুন প্রজন্ম তারা কিন্তু ইংরেজি শিখছেন, আর বিভিন্ন স্টেডিয়ামে যে স্বেচ্ছাসেবী বাহিনী আছে তারা ভালো ইংরেজি জানেন। এটির সমস্যা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি। একটু সমস্যা যে বাইরের কোনো দোকানে বা সাইনবোর্ডে কিন্তু ইংরেজিতে লেখা না, সব হলো রুশ অ্যালফাবেট, তো এই অ্যালফাবেটটা একটু আবার অন্য রকমের। সেটা আমিও দেখলাম, শুধুমাত্র ভেনুগুলোতে ইংরেজিটা চোখে পড়ে কিন্তু বাইরে ততটা হচ্ছে, ভেনুগুলোতে ইংরেজি চোখে পড়ে আর মেট্রো স্টেশনগুলোতে এখন ইংরেজি ইংরেজি লেখা হয়েছে। আর ধীরে ধীরে সমস্যাটা মানে আমরা ওভারকাম করছি। আমি তো শুনেছিলাম যে গত বিশ্বকাপ যেটি ব্রাজিলে হয়েছিল, ব্রাজিল বিশ্বকাপে আমাদের সাংবাদিকরা আরও সমস্যায় পড়েছিলেন, ভাষাগত সমস্যা তো আছে, একটু ভাষার সমস্যা আর একটু আবহাওয়ার একটু সমস্যা প্রথম দিকে আমি একটু ফেস করেছি। সেটি প্রথমে এসেই দেখি যে তীব্র শীত বাতাস, 10-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই মেঘ, এই রোদ, তো তখন একটু সমস্যা হয়েছিল। এখন আবহাওয়া ভালো হয়ে গেছে, এখন আবহাওয়াগত সমস্যা আমি দেখছি না। তো আরেকটা আমরা শুনেছি সাংবাদিকদের কাছ থেকে, সেটা হচ্ছে যে ভেনুগুলোর দূরত্ব, এক ভেনু থেকে আরেক ভেনু দূরত্ব অনেক বেশি এবং সাংবাদিকরা অনেকটা সমস্যা পড়ছেন এমন অভিযোগও শোনা যাচ্ছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা এটা আসলেই সমস্যা, কারণ আমি দেখুন মস্কো থেকে আমি সোচিতে গিয়েছি স্পেন পর্তুগাল ম্যাচ কভার করতে, তো মস্কো থেকে সোচির দূরত্ব প্রায় 1700 কিলোমিটার, আমাকে যেতে হয়েছে প্লেনে এবং একটি ট্রানজিট নিতে হয়েছে সে মিনারালি ভদি নামক একটি স্টেশনে জায়গায়, সেখান থেকে ট্রানজিট নিয়ে আমি সোচিতে গিয়েছি। আর আরেকটা ঘটনা হচ্ছে যে প্লেনের টিকিট, প্লেনের টিকিটের দাম অনেক বেশি, 4 গুণ বেড়ে গেছে প্লেনের টিকিট, এবং সেটি কিন্তু খুব সহজলভ্য নয়, যার জন্যে এই যে দূরত্ব একটু সমস্যা সৃষ্টি করেছে। মস্কো থেকে সোচি অনেক দূরে, মস্কো থেকে রোস্তব অনেক দূরে, মস্কো থেকে কালিনিনগ্রাদ তো অনেক দূরে, এরকম আর কি অনেক দূরের দূরের ভেনু। রাশিয়া তো বিশাল একটি দেশ, তো এই 11টি শহরের 12টি স্টেডিয়ামে খেলা হচ্ছে, দূরত্ব একটু সমস্যা। এটা যদি আগে থেকেই আয়োজকরা দেখতেন আর কি, টিকিট যাতে সহজলভ্য করা যায়, বিমানের টিকিট, এটি করলে ভালো হতো। তো আপনি তো রাশিয়া বিশ্বকাপের আগেও বেশ কয়েকটি বিশ্বকাপ আপনি হচ্ছে কভার করেছেন, আপনার অভিজ্ঞতা আছে, ব্রাজিল বিশ্বকাপ, জার্মানির বিশ্বকাপ, জাপানের বিশ্বকাপ, তো ওই বিশ্বকাপগুলোর সঙ্গে রাশিয়া বিশ্বকাপের বিশেষ করে আয়োজনগত দিক থেকে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? না, রাশিয়ার আয়োজন ফ্যান্টাস্টিক, চমৎকার, অসাধারণ আয়োজন, প্রেস সেন্টার সংবাদকর্মীদের জন্য ব্যবস্থা খুবই ভালো, আমি অভিযোগ করার মতো কিছু নেই। হ্যাঁ, আর আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলেন, এর আগে আমি 2টি বিশ্বকাপ কভার করেছি, সেটা 2002 কোরিয়া জাপান বিশ্বকাপ এবং 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, তো আমার সবচেয়ে ভালো লেগেছে কোরিয়া জাপান বিশ্বকাপ। কোরিয়ায় ভেনুগুলো কিন্তু খুব বেশি দূরে ছিল না, এই 200-300 কিলোমিটার দূরে দূরে, আর বাস, ট্রেন, প্লেন, এটা খুবই সহজলভ্য ছিল টিকিট, এবং যে কোনো লোক, যে কোনো ব্যক্তি স্টেশনে যেয়ে, জংশনে যেয়ে, টার্মিনালে যেয়ে টিকিট কাটতে পারতেন, টিকিট কিনতে পারতেন। এটি খুবই মানে ভালো আয়োজন ছিল। আমার কাছে এখনও ওই কোরিয়া জাপান বিশ্বকাপটাকে কিন্তু সবচেয়ে ভালো মনে হয় আয়োজনের দিক দিয়ে, মানে আয়োজন দিক দিয়ে না বলে আমার মনে হয় যে যাতায়াতের দিকটা আর কি, কমিউনিকেশনস, এটা যদি আমি বলি তো ওইটা ভালো ছিল। এই রাশিয়া বিশ্বকাপে আপনি বলছেন যে গণমাধ্যম কর্মীদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রাখা হয়েছে, এটি আসলেই সত্যি, গণমাধ্যম কর্মীদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে, গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি টিকিট দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন,
বাস, মনোরেল এগুলো তারা ব্যবহার করছে শুধু সিটির মধ্যে, এগুলো খুবই ভালো আর কি। আর আর সবচেয়ে বড় কথা, রুশরা খুবই সহযোগিতা প্রবল। ধরুন একজন ইংরেজিটা পারছে না, সে আপনাকে নিয়ে এমন একজনের কাছে নিয়ে যাবে যে ইংরেজি জানে, সে কমিউনিকেট করতে পারবে, আপনার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে, সে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আমিও এর আগে একদিন আমি একটু সমস্যায় পড়েছিলাম। আমি যে সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকি, আমি যাওয়ার সময় আমি ভুলে গেছি রাস্তাটা কোথায়। আমি কিন্তু সেই অ্যাপার্টমেন্টের কাছাকাছি আমি ঘুরছি, তো এক ভদ্রমহিলাকে আমি বললাম যে আমি তো ঠিকানাটা হারিয়ে ফেলেছি, কোথায়? তো আমার কাছে যে ঠিকানাটা লেখা ইংরেজিতে, উনি আবার রুশ ভাষা ছাড়া কিছু বোঝেন না, কিন্তু উনি ঠিকই সেই বৃষ্টির মধ্যে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পেছনে অন্তত উনি আধ ঘন্টা সময় ব্যয় করলেন এবং আমাকে ওই অ্যাপার্টমেন্টের দরজার সামনে এসে আমাকে দিয়ে গেলেন। তো এটা আনবিলিভেবল, অবিশ্বাস্য, মানে সহযোগিতা প্রমাণ খুব, এটা ভালো। আপনার দারুণ কিছু অভিজ্ঞতা অলরেডি আপনার ঝুলিতে যোগ হয়েছে 7 দিনে। দাদা, আরেকটি বিষয় জানতে চাবো, লুঝনিকি স্টেডিয়ামের কথা, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো এবং ফাইনাল ম্যাচটিও হবে, এবং আপনি নিয়মিত এই স্টেডিয়ামে যাতায়াত করছেন, যদি ছোট্ট করে আমাদের স্টেডিয়াম সম্পর্কে কিছু বলতেন। লুঝনিকি স্টেডিয়ামটা অসাধারণ স্টেডিয়াম। এটা আপনারা জানেন যে 1980 মস্কো অলিম্পিক এখানে হয়েছিল, সেই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করে, আরও সংস্কার করে এই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে। 81,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটার মধ্যে সমস্ত সুযোগ সুবিধা আছে, যেটা কি বলা হয় একেবারে স্টেট অফ দ্য আর্ট। মিডিয়া সেন্টার, সংবাদকর্মীদের যেটি প্রথম মানে প্রয়োজন, মিডিয়া সেন্টারটা খুবই সুন্দর, প্রেস সেন্টার সমস্ত কিছুই ভালো, মানে আমার অভিযোগ করার কিছু নেই লুঝনিকি স্টেডিয়াম নিয়ে। ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপ প্রথম আলো অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি পবিত্র কুণ্ড, যিনি শুরু থেকে এই বিশ্বকাপের সমস্ত খবর প্রথম আলোর জন্য লিখছেন, প্রথম আলো অনলাইনের জন্য লিখছেন। এবং আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মস্কো লুঝনিকি স্টেডিয়াম, এবং আমাদের হচ্ছে বিশ্বকাপের নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে অনুষ্ঠান আপনারা প্রথম আলো অনলাইনে দেখতে পাচ্ছেন, এবং আমি জামিল খান আপনাদের সঙ্গে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।